হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া আর আমার চ্যানেলে তোমাদের জানাই স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, যারা কনসিভ করেছো, যারা মা হতে চলেছো। এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একজন গর্ভবতী মায়েদের সেকেন্ড মান্থে দ্বিতীয় মাসে কি কি পরিবর্তন হয় এবং বাচ্চার শরীরে কি কি পরিবর্তন আসে এবং নিজেকে কি কিভাবে টেক কেয়ার করা যায়। এই তিনটে টপিক নিয়ে আজকের আমার আলোচনার বিষয়। তো চলো ভিডিও শুরু করা যাক, আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ থাকলো। আর চ্যানেলে আজকের কেউ নতুন এসে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, কারণ এখানে আমি প্রেগনেন্সি রিলেটেড নানা রকমের ভিডিও শেয়ার করে থাকি আর সম্পূর্ণটাই নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থাকে। তো চলো ভিডিও শুরু করা যাক। এই দ্বিতীয় মাসেই কিন্তু আমরা জেনে থাকি যে আমি কনসিভ করেছি, কারণ প্রথম মাসে কোনো রকম ভাবে কিছু ধরা পড়ে না। ফার্স্ট পিরিয়ড যখন মিস হয় সেটা সেকেন্ড মান্থে, তারপরেই কিন্তু আমরা জানতে পারি যে আমি প্রেগনেন্ট। আর ডাক্তার যখন আর্লি প্রেগনেন্সি টেস্ট আমাদের দিয়ে থাকে, মানে স্ক্যান করিয়ে থাকে, তখন বাচ্চাকে দেখতে একদম একটা ছোট্ট বিন্দুর মতো, একদম ছোট্ট গোলাকৃতি, বাচ্চার সাইজ একটা ছোট্ট আঙ্গুর ফলের মতন হয়ে থাকে, এতটাই ছোট, আর ওয়েট হয়ে থাকে ওই 2 গ্রামের মতন। আর বাচ্চার এই সময় হৃদস্পন্দন খুব সুন্দরভাবে চলে আসে, যেটা আমি আগের ভিডিওতে শেয়ার করেছি। আর বাচ্চার এই টাইমে যেটা তৈরি হয় সেটা হলো চোখ, কান, নাক, চোয়াল, এইসবগুলো এই সময় শুরু হতে থাকে এবং খুব দ্রুত গতিতে বাচ্চা এই টাইমে বাড়তে থাকে। একটা ভ্রূণ যখন সৃষ্টি হয় তার প্রথম দিকে যে একটা ব্যাঙ্গাচির মতন দেখতে হয়, তার যে একটা লেজের মতন একটা ছোট্ট অংশ থাকে, সেটা এই সময় পুরোপুরি চলে যায়। এবার বলি এই সময় মায়েদের কি চেঞ্জেস আসে। মায়েদের এই সময় শরীরে বিটা এসএজি লেভেল প্রচন্ড পরিমাণে বেড়ে যায়, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোনও ভীষণভাবে বেড়ে যায়, তাই মায়েদের নানা রকমের সমস্যা এই মাস থেকেই শুরু হয়ে থাকে আর সেটা ভীষণভাবে বেশি কিন্তু এই দ্বিতীয় মাস থেকেই দেখা যায়। প্রত্যেক মায়ের যে একই সমস্যা হয় তা কিন্তু না, তো যেই সমস্যাগুলো হয়ে থাকে সেইগুলোর মধ্যে সাধারণত দেখা যায় কোষ্ঠকাঠিন্য, খিদে না পাওয়া, পেট ভার হয়ে থাকা, পেট ফুলে ফেপে থাকা, সবসময় অসহ্য লাগা, আর যাই খাবো তাতেই গ্যাস হওয়া, কোনো খাবারই যেন খেতে ভালো লাগে না, অসহ্য গন্ধ হওয়া, সারা দিন ঘুম পাওয়া, ঝিমানি, এই ধরনের প্রবলেমগুলো ভীষণভাবে দেখা যায়। আরেকটা প্রবলেমও হয়ে থাকে, সেটা হচ্ছে অনেকের ব্রেস্টে চেঞ্জেস আসতে শুরু করে, ব্রেস্টে হালকা ব্যথা অনুভব হয় এবং ব্রেস্টটা খুব ভারী ভারী ফিল হয়। এই ধরনের সমস্যাগুলো কিন্তু সেকেন্ড মান্থে হয়ে থাকে এবং সেটা আস্তে আস্তে কিন্তু তৃতীয় মাসে গিয়ে সেটা কমতে পারে, আবার নাও পারে। তো সেকেন্ড মান্থে এই ধরনের প্রবলেমগুলোই দেখা যায় সাধারণত মায়েদের, যেটা খুবই কষ্টকর, এটাকে আস্তে আস্তে নিজেকে মানে মানিয়ে নিতে হবে, মানিয়ে নেওয়া ছাড়া কিন্তু কোনো উপায় নেই। আর কি করে নিজেকে টেক কেয়ার করবে সেটা এবার আমি বলে রাখি। সেটা হচ্ছে প্রচুর পরিমাণে জল খেতে হবে, এই টাইমে একটাই প্রধান অংশ সেটা হচ্ছে জল। নিজেকে ভালো রাখতে, বাচ্চার কে ভালো রাখতে প্রচুর পরিমাণে জল খেতে হবে, সামান্য হাঁটাচলা করতে হবে 10 থেকে 20 মিনিট, আর সাধারণ ঘরের যেটুকুনি কাজ তুমি করতে পারছো সেই কাজগুলো করতে হবে নিজেকে ভালো রাখার জন্য। এতে করে গ্যাস কম হবে, নিজের গ্যাস অ্যাসিডিটি কমানোর জন্য ঘরোয়া একটা উপায় তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে আদা কুচি কুচি করে কেটে সেটাকে নুন মাখিয়ে রোদে শুকাতে পারো, শুকিয়ে গেলে সেটাকে একটা কৌটায় রেখে সেটা খেতে পারো। এতে করে যেটা হবে, যখন তোমাদের গ্যাসের সমস্যা হবে মুখটা কিছু ভালো লাগবে না, মুখের ভিতরটা টক হয়ে থাকবে, মুখের ভিতরে জল জল উঠবে, তখন তোমরা কিন্তু এটাকে মুখে রেখে দেবে, দেখবে ভীষণ হেল্পফুল হবে। এটা আমার ডাক্তার আমাকে সাজেস্ট করেছিল আর এটা সত্যি ভীষণই হেল্পফুল, কারণ একটা টাইমে কিন্তু আমি হজমোলা, আমি আমলকি, আমি কোনো রকম কিছু খেতে পারতাম না, জোয়ান আমার কোনো কিছু ভালো লাগে না, মৌরিটা আমি সামান্য একটু খেতে পারি, আর তার সাথে সাথে এই আদাটা কিন্তু খুব কার্যকারী, তাই আদাটা অবশ্যই তোমাদের যখন গ্যাস হবে ওটাকে খেতে পারো। আরেকটা মেডিসিন যেটা তোমাদের শুরু করতে হবে অতি অবশ্যই, এটা ডাক্তারও তোমাদেরকে সাজেস্ট করবে, সেটা হচ্ছে ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিডের খাওয়ার উপকারিতা তো অনেক রয়েছেই, প্রেগনেন্সি হওয়ার আগে থেকে কিন্তু ফলিক অ্যাসিড খাওয়াটা ভীষণভাবে দরকার, এবং আর আগে যতদিন তোমাকে ডাক্তার যত মাস খেতে বলবে ততদিন কিন্তু অবশ্যই ফলিক অ্যাসিডটা কন্টিনিউ করতে হবে। ফলিক অ্যাসিড বাচ্চার স্পাইনাল কর্ড, বাচ্চার ব্রেনের বিকাশের জন্য এবং আমাদের রক্তের জন্য কিন্তু ভীষণভাবে দরকার, না হলে কিন্তু রক্তাল্পতার প্রবলেম আসতে পারে। আর ফলিক অ্যাসিড কেন খাবো বা বিস্তারিত আলোচনা আমি নেক্সট একটা ভিডিওতে ভাবছি আলাদাভাবে বানাবো, কারণ ফলিক অ্যাসিডটা কিন্তু ভীষণভাবে দরকার আমাদের প্রেগনেন্সির জার্নিতে। তো
এই ছিল আমার আজকের ভিডিও, যে বাচ্চা কিরকম হয়ে থাকে, বাচ্চার কিভাবে বিকাশ হয়, একজন মায়ের শরীরে কি কি চেঞ্জেস আসে এবং কিভাবে নিজেকে টেক কেয়ার করবে। এটা পুরোপুরি আমার নিজের পার্সোনাল অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দ্বিতীয় মাসটা কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ একটা মাস, যেই মাসে কিন্তু মারাত্মক মিসক্যারেজ হওয়ার সমস্যা থাকে, অনেক রকম প্রবলেম হওয়ার সমস্যা থাকে। তাই নিজেকে প্রচণ্ডভাবে সাবধানে রাখবে, কোনো রকম ঝুঁকি নিয়ে কোনো ভারী কাজ, কোনো মানে বাড়াবাড়ি ধরনের কাজ একদমই করতে যাবে না। নিজেকে সাবধান রেখে তবে সমস্ত কিছু করবে, তবে একদম যে শুয়ে বসে থাকবে সেটাও না। নিজেকে সবসময় ব্যস্ত রাখার চেষ্টা করবে, তাহলে নিজের প্রবলেমগুলো দেখবে ভুলে থাকতে পারবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। এরপরে আমি তৃতীয় মাস, চতুর্থ মাস সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের মতন এখানেই, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এন্ড প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। বাই বাই।